আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম। আজকের ভিডিওর টপিকস হচ্ছে জাপানে স্টুডেন্ট ভিসায় আসার ক্ষেত্রে যে কমন মিস্টেকগুলো করে থাকে। তো আমি ধারাবাহিকভাবে চেষ্টা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রথমটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র। আপনি বাংলাদেশের যে বৈধ জাতীয় পরিচয়পত্রটি বহন করছেন, সেই জাতীয় পরিচয়পত্রের মধ্যে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মার নাম যেভাবে উল্লেখ আছে, আপনার বাবার জাতীয় পরিচয়পত্র অথবা মার জাতীয় পরিচয়পত্রের মধ্যে সেভাবে নামটি উল্লেখ আছে কিনা সেটা যাচাই করার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, আপনি আপনার জাতীয় পরিচয়পত্রে আপনার বাবার নামের শেষে ইসলাম অথবা আহমেদ এমন একটা এক্সট্রা ওয়ার্ড ব্যবহার করেছেন, যেটা হয়তো আপনার বাবা পূর্ব থেকে কখনোই তার নামের শেষে ব্যবহার করেনি, অথবা আপনার বাবা সেটা ব্যবহার করেছে অথবা আপনি সেটা ব্যবহার করেন। তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার মার জাতীয় পরিচয়পত্র, আপনার বাবার জাতীয় পরিচয়পত্র, এই তিনটি জাতীয় পরিচয়পত্র হুবহু মিল আছে কিনা সেগুলো যাচাই করার চেষ্টা করবেন। দ্বিতীয়টি হচ্ছে আপনার যত সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ আপনার এসএসসি, এইচএসসি, অনার্স অথবা ডিগ্রি। যদি আপনি এসএসসি পাস করার পর এইচএসসি করে আর পড়াশোনা কন্টিনিউ করেননি, সেক্ষেত্রে এই দুইটি সার্টিফিকেটই যাচাই করবেন। তবে শুধু সার্টিফিকেট নয়, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, প্রত্যেকটা কাগজের মধ্যে আপনার বাবার নাম এবং আপনার মার নাম যেভাবে উল্লেখ আছে সেটা সঠিক কিনা তা যাচাই করার চেষ্টা করবেন। অবশ্যই সেই নামগুলো জাতীয় পরিচয়পত্রের নাম এবং ঠিকানার সাথে অ্যাকুরেট রাখার চেষ্টা করবেন। তৃতীয়টি হচ্ছে আপনার স্টাডি গ্যাপ। আপনি যদি অনার্স অথবা ডিগ্রি পাস করে অথবা এইচএসসি পাস করার পর আর পড়াশোনা কন্টিনিউ করেননি, এক্ষেত্রে আপনার 2 থেকে 3 বছরের একটা স্টাডি গ্যাপ তৈরি হয়েছে, সেক্ষেত্রে আপনার এই স্টাডি গ্যাপের কারণটা সঠিকভাবে বর্ণনা করার চেষ্টা করবেন এবং সেই বর্ণনার মধ্যে যেন কোনো ধরনের ভুল এবং অযৌক্তিক তথ্য ব্যবহার করার চেষ্টা করবেন না। 4 হচ্ছে পাসপোর্ট। আপনি যখন পাসপোর্টটি তৈরি করবেন তখন অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে সেটা মিল রাখার চেষ্টা করবেন। যখন আপনি পাসপোর্টটি তৈরি করতে যাবেন তখন সেদিন আপনাকে একটা নমুনাপত্র দেওয়া হবে, অর্থাৎ এখানে আপনার নাম, আপনার পরিচয় সবগুলো ঠিক আছে কি না সেটা আপনি দেখে যাচাই করবেন। তো আপনি যাচাই করে সেই পত্রটা যখন সাবমিট করবেন সেদিনই আপনার পাসপোর্টের প্রসেসিং স্টার্ট হবে। তো আপনি যখন নিজে যাবেন তখন সেই কাগজটার মধ্যে আপনার নাম, ঠিকানা সঠিকভাবে উল্লেখ করা আছে কি না সেটা অবশ্যই যাচাই করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার জাতীয় পরিচয়পত্রের মধ্যে হয়তো ইংরেজিতে ঠিকানাটা উল্লেখ নেই, তো সেক্ষেত্রে আপনি যখন পাসপোর্ট করতে যাবেন তখন অবশ্যই ইংরেজিতে সঠিকভাবে লিখে একটা কাগজ নিয়ে যাবেন। সেই কাগজটার সাথে মিলিয়ে দেখবেন যে আপনার পাসপোর্টের যে নমুনাপত্রটি আপনাকে দেওয়া হয়েছে সেটার সাথে মিল আছে কি না। যদি আপনি ইংরেজিতে তেমন একটা দক্ষ না হন তাহলে সেক্ষেত্রে সাথে করে কাউকে নিয়ে যাবেন যে ইংরেজিতে আপনাকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারে। তারপরে হচ্ছে আপনার গ্রান্টর। আপনার যে গ্রান্টার হতে যাচ্ছে সে যদি আপনার পিতা অথবা মাতা হয় তাহলে তো ভালো, যদি সে তাদের বাইরের কোনো ব্যক্তি হয়ে থাকে, অর্থাৎ আপনার বাবার ভাই অর্থাৎ আপনার চাচা অথবা আপনার মার ভাই অথবা আপনার মামা, এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে সেই গ্রান্টারের জাতীয় পরিচয়পত্র সাথে আপনার বাবার পক্ষ হলে আপনার বাবা তার জাতীয় পরিচয়পত্রের মধ্যে আপনার দাদার নাম যেভাবে উল্লেখ করেছে, আপনার চাচা তার জাতীয় পরিচয়পত্রের মধ্যে আপনার দাদার নাম যেভাবে উল্লেখ করেছে সেটাও অ্যাকুরেট হতে হবে। সেক্ষেত্রেও নামে যদি একটু পরিমাণ তফাতও থাকে সেটাও আপনাকে সংশোধন করতে হবে। তারপরে হচ্ছে আপনার গ্রান্টারের বৈধ ট্রেড লাইসেন্স, আয়করপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এক্ষেত্রেও প্রত্যেকটা নামের সাথে তার জাতীয় পরিচয়পত্রের নামের সাথে মিল থাকতে হবে, অর্থাৎ আয়করপত্রের মধ্যে আপনার গ্রান্টার যেভাবে নামটি উল্লেখ করেছে ট্রেড লাইসেন্সও সেভাবে উল্লেখ করতে হবে এবং তার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যেও সেভাবে নাম এবং ঠিকানাগুলো উল্লেখ রাখতে হবে। তো অনেক সময় দেখা যায় যে আপনি যে গ্রান্টারকে ব্যবহার করছেন তার ব্যাংক অ্যাকাউন্টে অনেক সময় এক্সেস লেনদেন দেখিয়ে থাকে, অর্থাৎ আপনি দেখা যাবে যে সেখানে প্রায় মাসে 20 থেকে 25 লক্ষ টাকার লেনদেন দেখাচ্ছেন, কিন্তু এত লেনদেন দেখানোর আসলে প্রয়োজন নেই। হ্যাঁ, তবে আপনি দেখাতে পারেন যদি তার অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সবসময় মজুদ থাকে। যেমন দেখা গেল সে একটা অ্যাকাউন্ট তৈরি করেছে, সে অ্যাকাউন্টে মাসে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা লেনদেন করে, কিন্তু তার অ্যাকাউন্টে মাসে শেষে কোনো টাকা থাকে না, অর্থাৎ
অ্যামাউন্ট জিরো থাকে অথবা 10 থেকে 15 হাজার টাকা থাকে, অথচ সে মাসে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা লেনদেন করে। সেক্ষেত্রে যখন আপনি এই স্টেটমেন্টটা সাবমিট করবেন, তখন হয়তো এটা নিয়ে একটা সন্দেহ তৈরি হতে পারে যে সে প্রায় প্রতি মাসে 25 থেকে 30 লক্ষ টাকা লেনদেন করে, অথচ তার অ্যাকাউন্টে 15 থেকে 20 হাজার টাকার বেশি থাকে না। তো সেক্ষেত্রে এত পরিমাণ অ্যামাউন্ট লেনদেনের দেখানোর প্রয়োজন নেই। আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট লেনদেন দেখানোর চেষ্টা করবেন এবং অ্যামাউন্টে অন্তত 15-20 হাজার না হয়ে অন্তত 50 থেকে 1 লক্ষ টাকা যাতে থাকে এমন একটা অ্যামাউন্ট দেখানোর চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আপনার গ্রান্টার কাগজপত্রের বিষয়গুলো। তো আপনি যখন এই বিষয়গুলোকে সঠিকভাবে সমাধান করবেন, তখন আপনি জাপানি স্টুডেন্ট ভিসা প্রসেসের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবেন। আমি এই কথাটা কেন বলছি, জাপানে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে একটা সেশন থাকে। তো আপনি যদি আপনার এই কাগজপত্রগুলোকে নিয়ে এম্বাসিতে জমা দিতে চান, তাহলে আপনাকে একটা নির্দিষ্ট সময় বহন করতে হবে। আপনি যখন এজেন্সিতে কাগজপত্রগুলো দেখাবেন, তখন এজেন্সি যদি আপনাকে বলে যে আপনার এই কাগজপত্রগুলোর মধ্যে ভুল রয়েছে, তখন সেগুলো সংশোধন করার জন্য বাংলাদেশে অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো সেই সময়ের কারণে আপনি যখন জাপানের কোনো একটা সেশন ধরতে চেষ্টা করবেন, হয়তো সেই সেশনটা আপনার জন্য ধরার উপযুক্ত নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি সেই সেশনটাকে আর কিন্তু পেলেন না, তো পরবর্তী একটি সেশনের জন্য আপনাকে ওয়েট করতে হচ্ছে। আবার এমনও হয় জাপানে এই সেশনে বিদেশ থেকে অনেক স্টুডেন্ট নেবে, পরবর্তী সেশনে হয়তো তেমন একটা স্টুডেন্ট নেবেন না, সেক্ষেত্রে আপনার এই কাগজপত্রের ভুলগুলোর কারণে আপনি সেই সেশনটাকে ধরতে পারলেন না। তো আপনি যদি এই কমন মিস্টেকগুলো সংশোধন করে রাখেন এবং সংশোধন করে আপনার প্রসেসিংটাকে আপনি এগিয়ে নিতে চান, তাহলে হয়তো আপনার কাজ করার ক্ষেত্রে সহজ হবে। হ্যাঁ, তবে আপনাকে আরেকটা পরামর্শ দিচ্ছি কিভাবে আপনি আপনার এই কাগজপত্রগুলোকে সঠিকভাবে সংশোধন করার চেষ্টা করবেন। প্রথমে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার বাবার জাতীয় পরিচয়পত্র, আপনার মার জাতীয় পরিচয়পত্র, এবং যদি গ্রান্টার আপনার বাবা এবং মার বাইরে কেউ হয়ে থাকে, তাহলে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কালেকশন করবেন। আপনার যত সার্টিফিকেটগুলো আছে, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, সবগুলো ফটোকপি করে এক জায়গায় নিয়ে, তারপর আপনার গ্রান্টারের যত আয়কর পত্র রয়েছে, তার ট্রেড লাইসেন্স, তার ব্যাংক স্টেটমেন্ট উঠিয়ে সকল কাগজপত্রগুলোর কপি একসাথে করে আপনি একটি লাল কলম নেবেন। নেওয়ার পরে যেই নামগুলো যেখানে যতটুকু ভুল রয়েছে সেখানে লাল কালি দিয়ে বৃত্ত ভরাট করার চেষ্টা করবেন, করে করে আপনি আলাদা করবেন। করার পর আপনার যেই কাগজটা সবচেয়ে বেশি রাইট রয়েছে, অর্থাৎ আপনার সার্টিফিকেটগুলো যদি পারফেক্ট থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন আপনার সার্টিফিকেটগুলোকে রাইট ধরে সেগুলো সংশোধন করার। এভাবে যদি আপনি এগিয়ে যান, তাহলে আপনার কাজটা করার ক্ষেত্রে অনেকটা সহজ হবে। কেননা আপনি যদি সবগুলো একসাথে করে কোনগুলোর মধ্যে ভুল আছে সেগুলো ফাইন্ড আউট করতে না পারেন, দেখা গেল আপনি একটা সমাধান করেছেন, পরবর্তীতে সেটা সমাধান করে আসার পর দেখলেন অন্য একটা কাগজের মধ্যে আবার নতুন একটা ভুল ফাইন্ড আউট করেছেন। তো সেক্ষেত্রে দেখা গেল কি, এগুলার ফলে আপনি আপনার কাজটাকে সহজভাবে সমাধান করতে পারবেন না। তাই আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্রগুলোকে একত্রিত করে তারপর সেখান থেকে যদি লাল কালি দিয়ে আপনি ফাইন্ড আউট করেন, তাহলে আপনি কাজটা যখন করতে যাবেন তখন আপনার জন্য অনেকটা সহজ হবে।